আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিডি জবস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আবারও আজকে আপনাদের সঙ্গে আমি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি জব সার্কুলার হয়েছে। তো সেই জব সার্কুলারে কী কী রয়েছে, জব সার্কুলারে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, জব সার্কুলারে কী কী পদ রয়েছে, এছাড়া আপনি জব সার্কুলারে অ্যাপ্লাই করতে গেলে চাকরির আবেদন ফর্মটা কীরকম হবে, কীভাবে ফিল আপ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে জব সার্কুলারে আলোচনা করব। তো ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। জব সার্কুলার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই জব সার্কুলারটি হয়েছে গত আজকে হচ্ছে 30 তারিখ, মে 30 তারিখে এই সার্কুলারটি হয়েছে, যেটা কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে 329টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন দ্বিতীয় পর্যায়ে প্রকল্প শীর্ষক প্রকল্পে উল্লিখিত পদে প্রকল্পের মেয়াদকালীন সময় ডিসেম্বর 2024, মানে ডিসেম্বর 2024 এই মেয়াদকালীন মধ্যে জনবল নিয়োগ করা হবে। এই উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে নিম্নলিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হিসাবরক্ষক পদের জন্য 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে, যেখানে গ্রেড হচ্ছে 16, বেতন ক্রম 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত অভিজ্ঞতা ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেশনের উপর ট্রেনিং প্রাপ্ত হতে হবে। আচ্ছা, এখানে শর্তাবলী যদি আপনি তারা যেটা উল্লেখ করেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির নির্ধারিত এক পাতার আবেদন ফর্ম নিজ হাতে পূরণ করতে হবে, যে আবেদন ফর্মটি মূলত আমি একটু আগেও দেখেছি, এই হচ্ছে আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে প্রথমে, যেটা শর্তাবলীর মধ্যে বলা হয়েছে। এরপরে কম্পিউটার কম্পোজের মধ্যে আবেদন করতে হবে, অথবা কম্পিউটার কম্পোজ করেও আপনি আবেদন করতে পারবেন, মানে এই ফর্মটি আপনি কম্পিউটারে বানায় সেটা আবেদন করতে পারবেন। উক্ত ফর্মটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.techedu.gov.bd এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই প্রচারে নিয়োগ বিজ্ঞপ্তি সংযুক্ত অথবা বাংলাদেশের ফোরামের ওয়েবসাইট, যেটা ফোরাম ওয়েবসাইট .gov.bd, এখান থেকেও আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আমি এই দুইটা লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, আপনারা ভিজিট করে চাকরির আবেদন ফর্ম, যেটা এই আবেদন ফর্মটি আপনারা খুব সহজেই সেখানে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া এই ফর্মটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সেটা নিতে পারবেন। আচ্ছা, এরপরে বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র সনদ, দক্ষতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং সম্পত্তি তোলা 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি প্রদান করতে হবে, প্রকল্প পরিচালক উপজেলা পর্যায়ে 329টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন দ্বিতীয় পর্যায়ে প্রকল্প শীর্ষক প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা বরাবর, মানে এই ঠিকানা বরাবর আপনাকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, কোড নম্বর বলে দেওয়া আছে এখানে, এই কোড নম্বরে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সোনালী ব্যাংক যে কোনো শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিতে হবে, চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে, খামের উপরে পদ ও পত্র প্রাপ্তির ঠিকানা লেখা 10 টাকা মূল্যের ডাকটিকিট সহ অব্যবহৃত ফেরত খাম সংযুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনপত্র আগামী 15/6, মানে জুন মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারছেন, যেটা প্রকল্প পরিচালক উপজেলা পর্যায়ে 329 টেকনিক্যাল স্কুল স্থাপন কলেজ শিশু পর্যায়ে, মানে এই অ্যাড্রেসে 5ম তলা কক্ষ নং 512, প্রশাসনিক আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207, এই ঠিকানায় আপনাকে ডাক জবে বা সরাসরি পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সমূহ সরাসরি বাতিল করে গণ্য হবে।
তারপরে রয়েছে 30/5/2021 তারিখে সকল পদে আবেদনকারী বয়স 18 থেকে 30 বছর হতে হবে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি বিধি মোতাবেক লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদান করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদের ক্ষেত্রে কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বৈধ প্রার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণের জন্য তারিখ ও স্থান সংবলিত প্রবেশপত্র প্রার্থীর ফেরত খাম বর্ণিত ঠিকানায় প্রেরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধানগুলি যথাযথভাবে অনুসরণ করা হবে। এছাড়া বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশাবলী অনুসরণ করা হবে। লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার TADA প্রদান করা হবে না। বর্ণিত শর্তাবলীর যে কোনো অংশের সংশোধন সহ আবেদনপত্র গ্রহণ বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। উপরে উল্লেখিত হয়নি এরূপ ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধানগুলি প্রযোজ্য হবে। এই ছিল সার্কুলার এই 16 হিসাবরক্ষক এবং অফিস সহকারী কম্পিউটার অপারেটর এই দুটি পদের জন্য সার্কুলারটি হয়েছে। আপনারা আবেদন ফর্ম পূরণ করতে গেলে যেটা দেখতে পারবেন চাকরির আবেদন ফর্মে, এখানে প্রকল্প পরিচালকের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনাকে যেটা করতে হবে যে আবেদন ফর্মে পদের নাম, বিজ্ঞপ্তি নাম্বার যেটা এখানে রয়েছে, বিজ্ঞপ্তি নাম্বারটা আপনারা দেখে নিন। এই যে হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বারটা, এই বিজ্ঞপ্তি নাম্বারটা আপনারা সেখানে উল্লেখ করতে পারবেন। তারিখ দিবেন, এরপর প্রার্থীর নাম ইংরেজিতে বাংলাতে লিখতে হবে, জাতীয় পরিচয়পত্র যেটা ন্যাশনাল আইডি কার্ড, অথবা না থাকলে জন্ম নিবন্ধন ফর্ম নাম্বার দিতে হবে। এরপরে বলা হচ্ছে জন্ম তারিখ আপনাকে উল্লেখ করতে হবে, দিন মাস বছর, জন্মস্থানে কোন জেলায় সেটা, বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখের বয়স, প্রার্থীর বয়স সেগুলো আপনাকে লিখতে হবে, মাতার নাম পিতার নাম যথাযথভাবে, ঠিকানা বর্তমান স্থায়ী, যোগাযোগ মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে, ধর্ম জাতীয়তা জেন্ডার পেশা, শিক্ষাগত যোগ্যতা এখানে চারটি যার যার যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে সেটা উল্লেখ করবেন, যে কোন সালে কি পাশ করেছেন, আপনার অতিরিক্ত যোগ্যতা যদি থাকে সেটা এখানে লিখবেন, আর কোটা যদি থাকে কোটাতে সেটা টিক মার্ক দিয়ে আপনারা বুঝে মানে নির্দেশনা দিবেন, চালান ব্যাংক ড্রাফট পে নাম্বার অর্ডার নাম্বার যেটা থাকবে সেটা এখানে ছোট করে লিখে দিতে হবে, কোন তারিখে ব্যাংক ড্রাফট করেছেন সেটা এখানে লিখতে হবে, ব্যাংক ড্রাফট ও শাখার নাম যে কোন শাখায় আপনি ব্যাংক ড্রাফটটা বা সেক্রেটারি চালানটা করেছেন সেটা এখানে লিখতে হবে। বিভাগীয় প্রার্থী, যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন মানে অলরেডি চাকরি করতেছেন, সেক্ষেত্রে আপনি হ্যাঁ অথবা না অথবা প্রযোজ্য নয় সেটা টিক মার্ক দিবেন, আর এই পর্যন্ত তারিখ দিয়ে আপনার প্রার্থী স্বাক্ষর হবে। এই ছিল আবেদন ফর্ম। আবেদন ফর্মটা আশা করি আপনারা দেখে শুনে সুন্দর করে ফিল আপ করতে পারবেন। তো আশা করি যাদের উপকারে আসবে তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন জবটাতে। আর ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।